খড়গপুর স্টেশনের কাছে লাইনচ্যুত মেদিনীপুর হাওড়া লোকাল, সেই ছবি আপনারা দেখাচ্ছি। খড়গপুর স্টেশনের কাছে মেদিনীপুর হাওড়া লোকাল লাইনচ্যুত হয়েছে কিছুক্ষণ আগেই, এবং এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খড়গপুর স্টেশনে ঢোকার মুখে মেদিনীপুর হাওড়া লোকাল বেলাইন হয়ে যায়, লাইনচ্যুত হয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে একটি বগি। রাত পৌনে 9টা নাগাদ হঠাৎ এই বেলাইন হয়ে যায় লোকাল, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু কিভাবে লাইনচ্যুত হলো মেদিনীপুর হাওড়া লোকাল তা অবশ্য এখনো জানা যায়নি। খড়গপুর স্টেশনের কাছে লাইনচ্যুত মেদিনীপুর হাওড়া লোকাল, খড়গপুর স্টেশনে ঢোকার মুখে মেদিনীপুর হাওড়া লোকাল বেলাইন হয়, লাইনচ্যুত হয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে একটি বগি। বিশ্বজিৎ দাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোন রয়েছে। বিশ্বজিৎ, এই মুহূর্তের কি পরিস্থিতি, কি জানতে পারছো? এই মুহূর্তে যে ট্রেন লাইনচ্যুত হয়েছে সেখানে রেলের আধিকারিকরা এসছে ওই যে ট্রেন ডিটেলমেন্ট হয়েছে তাকে ঠিক করার জন্য, এবং যেটা বোঝা যাচ্ছে আজকে মেদিনীপুর থেকে যখন হাওড়া গামী এই ট্রেন খড়গপুর ঢোকার মুখে ঠিক আগেই লাইনচ্যুত হয়েছে, এবং লাইনচ্যুত হওয়ার পরে একটা বগি গিয়ে যে ইলেকট্রিক পোস্ট ছিল সেই খুঁটিতে ধাক্কা মারে, সে ধাক্কার ফলে ইলেকট্রিক পোস্ট একটু পাস হয়ে যায় এবং ট্রেন ওখানে দাঁড়িয়ে যায়। রেলের আধিকারিকরা এসে এখন ট্রেনে উদ্ধার করার কাজ চালাচ্ছে। বিশ্বজিৎ, ট্রেনের কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, যাত্রীরা কি নিরাপদে আছেন? যাত্রীরা এখন এখান থেকে বেরিয়ে গেছেন, কোনো যাত্রী কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যাচ্ছে, এবং যে রেলের আধিকারিকরা আছে তারা এই ঘটনাটা খতিয়ে দেখছেন। বিশ্বজিৎ আমাদের সঙ্গে থাকো, আপনাদের আরো একবার জানাই যে ছবি দেখাচ্ছি। খড়গপুর স্টেশনের কাছে লাইনচ্যুত মেদিনীপুর হাওড়া লোকাল, খড়গপুর স্টেশন ঢোকার মুখে মেদিনীপুর হাওড়া লোকাল বেলাইন হয়ে যায়, লাইনচ্যুত হয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে একটি বগি। রাত পৌনে 9টা নাগাদ হঠাৎ বেলাইন হয়ে যায় এই লোকাল, যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু কিভাবে লাইনচ্যুত হলো মেদিনীপুর হাওড়া লোকাল এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ট্রেনের ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা জানা যায়নি, রেলের আধিকারিকরা এসেছেন তবে যাত্রীদের মধ্যে কেউ আহত হননি বলেই জানা যাচ্ছে। এবার যে খবরে নজর রাখবো, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর দাবিতে এবার রাজভবনের দ্বারস্থ রাজ্য বিজেপি। সিভিক ভলেন্টিয়ার দিয়ে ভোট না করানোর দাবি সুকান্ত মজুমদারের। রাজ্যে 80,000 রাজ্য পুলিশের সঙ্গে কলকাতা পুলিশকে সঙ্গে নিয়েও কিভাবে একদিনে এত বুথে ভোট করানো সম্ভব, প্রশ্ন তুলছে সিপিএমও। কার্সি বলে একটা কথা আছে, সেই কার্সি ভিজিট অন্ততপক্ষে নির্বাচন কমিশনের যিনি মাথা হয়েছেন আমাদের রাজ্যে তার রাজ্যপালের সাথে একবার করা উচিত ছিল অনেক আগে আমার মনে হয়। সেটা এতদিন পরে গেছেন বিলম্বিত বোধোদয়, আবার সর্বদল বৈঠকও ডেকেছেন 13 তারিখে, যার পর মাত্র দুদিন 14 এবং 15 এই দুদিন থাকবে নমিনেশন দাখিল করার দিন। আমাদের যদি কোনো সাজেশন থাকে উনি কীভাবে ইমপ্লিমেন্ট করবেন আমি বুঝতে পারছি না। অনেক আগে এই সর্বদলীয় বৈঠক ওনার ডাকা উচিত ছিল বলে আমার মনে হয়। এই পরিস্থিতিতে আদালতে মামলা চলছে এটা ঠিক, কিন্তু আমার মনে হয় রাজ্য নির্বাচন কমিশনকে নিজে থেকে সচেষ্ট হয়ে কেন্দ্রীয় বাহিনী আনার ব্যবস্থা করা হওয়া উচিত। অন্য চিহ্নে জিতলে ভোটের পর তৃণমূলে আসবে, তাহলে অহেতুক কেন অন্য চিহ্নে ভোট দেবেন? পঞ্চায়েত ভোটের আগেই দলবদল প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণাল ঘোষের, পাল্টা জবাব দিয়েছে বিরোধীরাও। এই যে এত মারামারি করছে এটা তো অর্ধেক জায়গায় প্রার্থী খুঁজে পাবে না, আর যদি কোনো প্রার্থী জেতেন তিনি এই সিস্টেমটার মধ্যে আরো ভালো করে কাজ করার জন্য, কারণ ওরা তো নেগেটিভ কাজ করবে, যদি জেতে তখন তিনি বুঝতে পারবেন যে কেন্দ্রীয় সরকার কি করে বাংলাকে বঞ্চনা করছে আর মুখ্যমন্ত্রী কি করে সব স্কিমগুলোকে চালু রেখেছে। ফলে এরা যদি পরিশ্রম করে এত লম্পঝম্প করে কোনো প্রার্থীকে জেতায়ও তিনি তো মনের টানে তারপর তৃণমূলে জয়েন করবেন, ফলে এইসব চিৎকার করে লাভ কি হয়েছে? যদি দু চারজন অন্য প্রতীকে জেতেন তারা তো এটা অনুভব করবেন যে বায়রনের অনুভূতি তো সংক্রামিত হবে, বায়রনের অনুভূতি সংক্রামিত হবে, ফলে যারাই এইসব করবেন তো অহেতুক কেন আর মানুষই বা কেন অন্য চিহ্নে ভোট দেবেন? তৃণমূলে দিলে সরাসরি তৃণমূল জিতবেন, অন্য চিহ্নে দিলে ভোটের পরে তৃণমূলে আসবেন, ফলে অন্য চিহ্নে দিয়ে কী লাভ?